বিসমিল্লাহ রহমান রহিম বাংলা টিউটোরিয়াল ফর ইউতে আপনাকে আরো একবার স্বাগতম সুপ্রিয় বন্ধুরা আমি আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনারা সবাই জানেন যে ফটোশপে যে কোনো ছবি বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কত কঠিন এবং কত মানে সময়ের ব্যাপার এবং খুব বিরক্তিকর তো আজকে আমি আপনাদেরকে যে মেথডটি দেখাবো এটা সম্পূর্ণ ফ্রি এবং খুব কম সময় এবং যে এক ক্লিকেই খুব সহজে মানে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটি আপনি রিমুভ করতে পারবেন এবং রিমুভ কি তো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করি ছবিটি আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন তো চলুন যাওয়া যাক দেখি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় তো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে মানে কোনো সফটওয়্যার প্রয়োজন নেই শুধুমাত্র আপনার ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যে চলুন দেখা যাক তো প্রথমে গিয়ে একেবারে ইজি গুগলে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার চলে আসছে এখানে একদম প্রথমে যেটা আছে দেখেন রিমুভ ডট ভিজি ডব্লিউ ডট রিমুভ ডট ভিজি প্রথম যে এটা আসছে সাইটটি আসছে এটাতে চলে যাবো একদম মানে ইজি এইভাবে এখানে এত সহজে ব্যাকগ্রাউন্ড যেভাবে রিমুভ হয় এভাবে আসলে ফটোশপে এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক কঠিন ব্যাপার এবং অনেক সময় প্রয়োজন তো কথাটা বাড়িয়ে আমরা দেখি শুধুমাত্র এখানে দেখেন আপলোড ইমেজ আপলোড ইমেজে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ইমেজ আমি একটা ইমেজ নিলাম দেখেন এই আপলোড করার সাথে সাথে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছে এই হলো আপনার কাজ শেষ মানে এখানে যে সেকেন্ড সময় প্রয়োজন আপনার মানে এত সুন্দরভাবে নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবে যে চিন্তার বাইরে রিমুভ হয়ে যাওয়ার আপনি ডাউনলোড করবেন ডাউনলোড এ ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ডাউনলোড হয়ে যাবে আমরা দেখি ছবিটি দেখেন আপনার ডাউনলোড এ গিয়ে ছবিটা এখানে পাবেন দেখবেন দেখেন ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনার ছবিটা এবং আপনি এই ছবিটা যে কোনোখানে ইউজ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আশা করছে যে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ঝামেলা আর আপনাদের থাকবে না খুব সহজেই এই অনলাইনে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি আপনি আপনার ইচ্ছা কাজে লাগাবেন আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই আগামী টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার নিত্য নতুন সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ